জালালের জন্মদিনে 800 কম্বল বিতরণ করল দুস্থদের। বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মদিন, একই সাথে উদয়পুরের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী জালাল মিয়ার 40তম জন্মদিন। আজকের এই মহান দিনে জালাল মিয়া পুনরায় নিজেকে সমাজসেবায় নিযুক্ত করেছেন। আজকের দিনে শান্তির বাজার মহকুমার জোলাইবাড়ি, দিওয়ানবাড়ি, কুয়াইফাং বাজার, রামরায়বাড়ি ও শান্তির বাজারের পতিছড়ি ড্রপগেট এলাকায় 800 পরিবারের গরিব দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। জালাল মিয়া প্রতিনিয়ত সামাজিক কর্মসূচির সাথে যুক্ত থাকেন। তিনি সর্বদা গরিব অসহায় লোকজনদের সাহায্য করে থাকেন। আজকের দিনেও তিনি এই ধরনের কর্মসূচি হাতে নেন। জালাল মিয়ার এই ধরনের সামাজিক কর্মসূচির জন্য সকলে ওনাকে ধন্যবাদ জানান। 12/1/2023 ওই সঙ্গে আমারও জন্মদিন। আমি ভাবলাম একটা স্বামীজির জন্মদিনে, আমার জন্মদিনে গরিব দুস্থর মধ্যে বিভিন্ন এরিয়ার মধ্যে আমি পৌঁছে যাব শীত বস্ত্র নিয়ে। আমি শীত বস্ত্র নিয়ে পৌঁছলাম দেওয়ান জোলাইবাড়ি দেওয়ানপাড়া, একটা প্রোগ্রাম করে এসেছি এখন কোয়াইমুরা বাজারে কমিটি করবো। ওদিকে 100 কম্বল দিয়েছি, এদিকে 400-500, আরও দুই জায়গাতে 300 কম্বল দেব। আজকের জন্মদিনের প্রোগ্রামে কম্বল দিয়ে গরিব দুস্থের পাশে থাকা, আর দুই জায়গাতে প্রোগ্রাম করব, একটা করব রামরায়বাড়ি আর একটা করব পতিছড়ি দল। এই পর্যন্ত দুইটা প্রোগ্রাম হয়েছে, আরও দুইটা প্রোগ্রাম আমি করবো আজকে। মোট কজনকে কম্বল দেওয়ার পরিকল্পনা? 800 লোককে কম্বল দিচ্ছি আজকে। পরিকল্পনা অল ইন্ডিয়ার মধ্যে আমি সমাজসেবক কাজ করতে চাই, গরিব দুস্থর মানুষদের পাশে থাকতে চাই। এই ধরনের কর্মসূচি কি আগামী দিনও থাকবে? অবশ্যই থাকবে। আমি যতদিন দেশে থাকি আমার ফাউন্ডেশন এতদিনে এসব ধরনের কাজ করবে, গরিব দুস্থের পাশে থাকবে। অন্যদেরকে কী বার্তা দেবো? অন্যদেরকে বার্তা দেবো আমি যেভাবে করতে আসি প্রোগ্রামগুলা, সবাই জানে, সবাই যদি এগিয়ে আসে এমন ধরনের প্রোগ্রাম করে সমাজ আরও উন্নতির দিকে এগিয়ে যাবে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।